করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারি শুরু করে দিয়েছে এবং এই কালোবাজারি রুখতে পুলিশের অভিযান লাগাতার চলছে। ফের পুলিশের ধরপাকড় শহর বর্ধমানে। দোকানে বেশি দামে মাস্ক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে বর্ধমান সদর থানার পুলিশ আটক করলো। ধৃত ব্যবসায়ীর নাম স্বপন কুমার বসু। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন সন্ধ্যায় কার্জনগেটের পাশে বৈদ্যনাথ কাঠার একটি দোকানে হানা দেয়। দোকানে কমা বা সাধারণ মাস্ক বিক্রি করা হচ্ছে রীতিমতো চড়া দামে, এমনই অভিযোগ। পুলিশ দোকান থেকে প্রচুর সংখ্যক মাস্ক উদ্ধার করে। পাশাপাশি বর্ধমান সদর থানার পুলিশ আটক করে দোকানদারকেও। Thank you.